नमस्कार, आमी डॉक्टर तरुण मंडल आपनादेर सबाइके स्वागत जानिये आमी शुरू करछि आमार हेल्थ विषय आलोचना। आज जे हेल्थ विषय निये आलोचना करब सेटा हलो कोष्ठकाठिन्य। एई कोष्ठकाठिन्य केन हय, कोन कोन कारणे आमादेर कोष्ठकाठिन्य सृष्टि हय, से विषय निये आलोचना करब। चलुन शुरू करा जाक। कोष्ठकाठिन्य खूब परिचित एकटि बिरक्तिकर ओ यन्त्रणादायक स्वास्थ्य समस्या, विशेष करे বয়স্কদের জন্য এটা খুব যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক। তবে কোষ্ঠকাঠিন্য সব বয়সী রোগীদের মধ্যে কম বেশি এটি দেখা যায়। কি বয়স্ক কি কম বয়সী প্রত্যেকে প্রায় কম বেশি এই কোষ্ঠকাঠিন্য কষ্ট পায়। আমরা প্রত্যেক দিন যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের প্রয়োজনীয় অংশ দেহভ্যন্তরে থেকে যায়, আর অপাচ্য অংশ নিয়মিতভাবে মল হিসাবে দেহের বাইরে বের হয়ে যায়। এটাই স্বাভাবিক নিয়ম। তবে যখন এই মল বের হওয়াতে কোনো সমস্যা সৃষ্টি হয় বা ঠিক মতো মল বের হতে না পারে, তখনই কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হয় বা কোষ্ঠকাঠিন্য কষ্ট পায়। কোনো কারণে যদি কারোর দুই তিন দিন মলত্যাগ ঠিক মতো না হয় বা ঠিক মতো না করে, তাহলে তার কোনো সমস্যা থাকে না বা সেটা স্বাভাবিক নিয়ম। যদি কারোর দিনের পর দিন এরকম মলত্যাগ ঠিক মতো না হয়, দুই তিন দিন অন্তর অন্তর হয়, তখন তাকে আমরা বলি কোষ্ঠকাঠিন্য। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সপ্তাহে দুবারে মলত্যাগ কম হলেই সেটি কোষ্ঠকাঠিন্য বলে। কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয়, যার কারণে অনেকে মলত্যাগের সময় ব্যথা অনুভব করেন। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বা অসহ্য সৃষ্টি হয় বা অনেক সময় অ্যানালফিসিয়ার সৃষ্টি হতে পারে। এটি একটি খুব যন্ত্রণাদায়ক রোগ। এবার আলোচনা করব কোষ্ঠকাঠিন্য কেন হয়, কোষ্ঠকাঠিন্যের প্রধান প্রধান কারণ কী কী সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। চলুন শুরু করা যাক। আঁশযুক্ত খাদ্য ও শাকসবজি কম খাওয়াই বা নিয়মিত ফাস্টফুড খাওয়ার কারণে অনেকের পায়খানা করতে খুব কষ্ট হয় বা পায়খানা ঠিক মতো হয় না। এ সমস্ত বাইরের খাবার খাওয়ার জন্য আমাদের হজম শক্তি অনেক সময় কমে যায়, ফলে পায়খানা ঠিক মতো হয় না, সেক্ষেত্রে আমাদের কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হতে পারে। মলত্যাগের সময় না দেওয়া এবং তাড়াহুড়ো করে মলত্যাগ করা কোষ্ঠকাঠিন্যের একটা প্রধান কারণ। মলত্যাগের সময় না দিলে বা তাড়াহুড়ো করে করে মলত্যাগ করে মল ঠিক মতো পরিষ্কার হয় না। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকে, অর্থাৎ তাড়াহুড়ো করে মলত্যাগ করা হয় বা মলত্যাগের সময় না দেওয়া হয়, সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলার কারণে কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হতে পারে। কোষ্ঠকাঠিন্যের আরেকটা কারণ হলো অনিয়মিত খাদ্যগ্রহণ বা জল ঠিক মতো না খাওয়া। তো অর্থাৎ টাইম মতো যদি খাবার না খাওয়া হয় এবং ঠিক মতো যদি জল পান না করা হয়, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন চলার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে দীর্ঘদিন চলার পরে আমাদের হজম শক্তি দুর্বল হয়ে পড়ে এবং তখন কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হয়। মানসিক দুশ্চিন্তা কোষ্ঠকাঠিন্যের আরেকটা প্রধান কারণ হলো মানসিক দুশ্চিন্তা ও টেনশন। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তা বা টেনশন করে, সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা প্রধান কারণ হলো শারীরিক পরিশ্রম না করা বা শরীর চর্চা বা ব্যায়াম না করা। কায়িক পরিশ্রম বা ব্যায়াম না করার কারণে অনেক ক্ষেত্রে আমাদের হজম শক্তি দুর্বল হয়ে পড়ে এবং হজম ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। সুতরাং কায়িক পরিশ্রম এবং ব্যায়াম না করলে আমাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। উত্তেজক খাবার খাওয়া, যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে খাবার না খেয়ে উত্তেজক খাবার খায়, যেমন চা কফি মদ্যপান ইত্যাদি খাবার খায়, সেক্ষেত্রে আমাদের হজম শক্তি দুর্বল হয়ে পড়ে এবং তখনই আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা সৃষ্টি হয়। সুতরাং উত্তেজক খাবার খাওয়া একটা আমাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ। কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য আরেকটা প্রধান কারণ হলো দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে থাকা। যদি কেউ দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে থাকে, অর্থাৎ দুর্ঘটনার জন্য যদি কেউ দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী থাকে, সেক্ষেত্রে আমাদের হজম শক্তি দুর্বল হয়ে পড়ে, তখনই কোষ্ঠকাঠিন্য সমস্যা সৃষ্টি হয়। সুতরাং দীর্ঘদিন শুয়ে থাকা একটা প্রধান কারণ কোষ্ঠকাঠিন্যের। অনিয়মিত জীবনযাপন কোষ্ঠকাঠিন্যের আরেকটা প্রধান কারণ হলো অনিয়মিত জীবনযাপন। যদি কেউ অনিয়মিত জীবনযাপন করে, অর্থাৎ ঘুম থেকে দেরিতে ওঠে, দীর্ঘদিন ধরে রাত জাগে, সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাত জাগা বা ঘুম থেকে দেরিতে ওঠার কারণে হজম শক্তি
दुरबल हो पड़े जख ही हजम शक्ति दुरबल हो पड़े तक ही कष्टकरण समस्या सृष्टि है। सूतरा दीर्घदिन जदि क्यों अनियमित जीवन जापन करे से क्षेत्र में तरह कष्टकरण हार सम्भवना बेसि था कष्टकरण हार जो आए कारण से मेडिसिन साइड इफेक्ट जदि को व्यक्ति दीर्घदिन एम को मेडिसिन सेवन कर जार साइड इफेक्टे अनेक समय हजम शक्ति दुरबल हो पड़े हजम ठीक मत है ना से क्षेत्र में कष्टकरण हार सम्भवना बेसि था सूतरा मेडिसिन साइड इफेक्ट अनेक समय कष्टकरण हार सम्भवना था कष्टकरण क्या है कि कारण है समस्त विषय अभी अपन सामने तुले धरल आशा करी सबाई बुझते पे वीडियो जो अपने भलो लागे तेल लाइक और शेयर कर सवार मध्य छड़ दिन और यकम आो हेल्थ विषय नहीं वीडियो देखते चान तर चैनल डॉक्टर तरुण मंडल चैनल सबसक्राइब कर पशे थका नोटिफिकेशन बेल अन कर रखूँ जगन तरफ थे को भिडियो देवे संगे संगे अपन का पहुँचे जाए वीडियो देखार जो धन्यवाद सब भलो थकबें सुस्थान।